শালা হিরো আলম তো গানেক ধর্ষণ করি ফালালো রে। হে ব্রো, আই এম গোইং টু আউটসাইড। মানে কি? আরে ভাই ইংলিশ বুঝে না, বললাম আমি বাইরে যাচ্ছি। আব্বে যা, শালাক ধরা পাইলাম না রে। ও নো, শালার অর্ধেক জীবন গেল ইংলিশ শিখতে শিখতে, আবার ইংলিশ বলে আমারই সামনে। আয় আজ বাড়ি, তোর আজকে খবর আছে। আমার কোনো প্রবলেম নাই, তুই যা আনতে। তোমার কি কুত্তা দৌড়ানো দিছে? আবে না, কুত্তায় দৌড়ানি দিব কেনে? তাহলে মামুর বেটা এরকম করছিস কেনে? খেপা সাড়ে দৌড়ানি দিছে। বাংলাদেশে বসবাস করিস আর বাংলা ভাষা নিয়ে মজা করিস? হ্যাঁ, ছোট ভাই খুব বড় বাঁচা বেঁচে গেছি। শালার পুলার যে এত রাগ, আর একটু হলে মেরেই ফেলত। ও পাগলা, তুই আস্তে আস্তে কথা বলতে শুরু দৌড়া। ভাষার জন্য কতগুলো মানুষ জীবন দিছে। হ্যালো দর্শক শ্রোতা, অনেকদিন যাবত ধরে একটি কথা নিয়ে আলোচনা চলতেছে যে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা করা হোক। তারই পরিপ্রেক্ষিতে আজ সকাল 10টায় এক বিশাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আজ এখন এই মুহূর্তে থেকেই বাংলা ভাষা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। তাই আমরা এখন এসেছি বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের অনুভূতি জানার জন্য। আসুন আমরা অনুভূতি জেনে নিই, আসুন আমাদের সাথেই আসুন। তো দর্শক মণ্ডলী, এই যে একটা ভাই দেখতে পাচ্ছি, ওনার কাছে আমরা অনুভূতি শুনতে যাব, আসুন আমার সাথে। তো ভাইয়া, বাংলা ভাষা এই আন্তর্জাতিক ভাষা হয়, আপনার অনুভূতিটা কি আমাদের সাথে একটু প্রকাশ করেন। অনেক ভালো লাগতেছে ভাইয়া। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি, কতজন লোক 21শে ফেব্রুয়ারিতে মারা গেছিল আপনি কি বলতে পারেন? 21শে ফেব্রুয়ারি মনে হচ্ছে 21 জন মারা গেছিল ভাই। দারুণ প্রশ্নের উত্তর। তো ভাই, আজ তো ইংরেজিতে 21শে ফেব্রুয়ারি, বাংলাতে আজকে কত তারিখ একটু বলতে পারবেন আমাকে? বাংলাতে কত জানি ভাই, ও আজকে পয়লা বৈশাখ ভাই, ওই দিন না কত অনেক ঘুরে আসে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি আজকে 100 পাইছেন। তো দর্শক আপনারা দেখতেই পেলেন ভাইটি কত দুর্দান্ত প্রশ্নের উত্তর দিল। এখন আমরা আরেকটি ভাইকে পেয়ে গেছি, ওই যে ওই ভাইয়ের সঙ্গে আমরা যাবো, আসেন আমাদের সাথে। তো দর্শক আসুন আমার সাথেই আসুন ভাইয়া। তো ভাইয়া, ওই যে আজকে থেকে যে বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হয়ে গেল, এর জন্য আপনার অনুভূতি কি একটু আমাদের সাথে প্রকাশ করেন। অনেক ভালো লাগতেছে ভাই। তো আজকে তো 21শে ফেব্রুয়ারি না? হ্যাঁ। তাহলে আজকে কি দিবস একটু বলেন তো। 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ বিজয় দিবস। আপনি কি শিওর বিজয় দিবস? তাহলে কি বিজয় দিবস নয়, তাহলে স্বাধীনতা দিবস। তো দর্শক মণ্ডলী দেখতেই পাচ্ছেন এই ভাইটি কত সুন্দর দুর্দান্ত প্রশ্নের উত্তর দিচ্ছে, সাথেই থাকুন আরও এরকম প্রশ্নের উত্তর পাবেন। তো ভাই, আপনি বললেন স্বাধীনতা দিবস, তাই দেশ স্বাধীন করার সময় কতজন লোক মারা গেছিল আপনি কি জানেন কিছু? কতজন জানি মারা গেছিল, একজন মনে হয় মারা গেছিল। তো ভাই, ওই একজনের নাম বলেন দেখি। একজনের নাম সালাম মনে হয়। তো দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন এই ভাইটিও কত সুন্দর প্রশ্নের উত্তর দিল। এখন আমরা আরেকজনকে প্রশ্ন করবো, ওই যে এক ভাই আসতেছে, ওনাকে প্রশ্ন করবো, আপনি আমার সাথেই আসেন।
ভাই তো ভাই এই যে আজকে থেকে বাংলা ভাষা যে আন্তর্জাতিক ভাষা হয়ে গেল আপনার অনুভূতির কি আমাদের সাথে প্রকাশ করেন আমি অনেক 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 খুশি এরকম একটা দিনের অপেক্ষায় ছিলাম কেন কেন কি জন্য আরে ভাই এখন তো আমি বিদেশ যাইতে পারবো এই ইংলিশ ইংলিশ নিয়ে যে পেরাইছিলাম রে ভাই এখন তার ইংলিশ লাগবে না ও আপনি এই জন্য এত খুশি ঠিক আছে আপনি যান বিদেশ যান যান তো দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সব কিছু আসুন আমাদের সাথে আসুন আরেক ভাই আছে আরেক ভাইকে আমরা প্রশ্ন করবো আসুন তো ভাই এই যে আজকে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা হয়ে গেল আপনার অনুভূতি কি একটু প্রকাশ করেন আমি অনেক খুশি আর এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার এত বেশি খুশির কারণটা আমি এবং আমার দর্শক কি জানতে পারি হুম অবশ্যই আমার এই আনন্দের কারণটা একমাত্র মুক্তিযোদ্ধার পরিবারের মানুষরাই বুঝতে পারবে যারা এই বাংলা ভাষার জন্য অসহনীয় দুঃখ কষ্ট সহ্য করেছে বাংলা ভাষাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে অনেক মা বোন তাদের ইজ্জত হারিয়েছে এত কিছু হারানোর পর এই বাংলা ভাষা পেয়েছি আর এই বাংলা ভাষায় এখন বিশ্বের সবাই কথা বলবে তো আমরা খুশি হব না তা খুশি হবে কি প্রিয় দর্শকবৃন্দ আমরা সত্যি কৃতজ্ঞ ওইসব মানুষের প্রতি যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই মাতৃভাষা আর ধন্যবাদ এই ভাইকে যিনি আবারও আমাদের সেই ইতিহাসকে মনে করে দিলেন তো ভাই ভালো থাকেন আজকে চলে যান আসুন তো দর্শক শ্রোতা আজকে এখানেই বিদায় আবার দেখা হবে কোনো এক নতুন আয়োজনে পাশেই থাকবেন আমাদের ধন্যবাদ ভাই আমাদের ভুল হয়ে গেছে সেদিন এরকম করাটা ঠিক হয় নাই আমাদেরকে মাফ করে উঠো 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 দেখ তোমরা যে তোমাদের ভুল বুঝতে পারছো এটাই অনেক বেশি এতেই আমি অনেক খুশি তবে বাংলা ভাষা নিয়ে মজা করার বিষয় না এটা হচ্ছে আমাদের গৌরবের বিষয় দেখ ভাই ঘুমাই গেছেননি কে ও একটু চোখ লেগে গেছিল তুই বাসায় যাচ্ছিস হুম ভাই আচ্ছা চলো চলো পাগল হালার প্লাই তো আবার এটা ছিল চল পালা দাঁড়া দাঁড়া